এবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ চাইলেন জয়। শুধু তাই না, দেশের অরাজকতা বন্ধে এবং 90 দিনের মধ্যে নির্বাচন দিতে ভারতের প্রতি অনুরোধও করেন তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে নিজের ফেসবুক পেজ ও বিদেশি বেশ কিছু গণমাধ্যমে এক একদিন এক এক রকম বক্তব্য দিয়ে আসছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এতদূর আসতে পারত? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে একটি সাক্ষাৎকারে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জয় বলেন, শুরু থেকেই সরকারের আন্দোলনকারীদের পক্ষ নিয়ে কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। তিনি স্বীকার করেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে তাদের অনেক ভুল ছিল। তিনি আরও বলেন, এই আন্দোলন সহিংস হয়ে ওঠার পিছনে রয়েছে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হাত। বাসাকে পুড়িয়ে ফেলায় সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এই আন্দোলনের পিছনে ছিল, কারণ 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারীর হাতে আগ্নেয়াস্ত্র ছিল। 15 বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আমরা সফল ছিলাম, তাই বাংলাদেশে আগ্নেয়াস্ত্র খুঁজে পাওয়াটা খুবই কঠিন। একমাত্র কোনো বিদেশি সংস্থাই এই অস্ত্র পাচার ও সরবরাহ করতে পারে। পাঁচ আগস্ট তার মায়ের দেশ ছাড়ার ব্যাপারে জয় বলেন, তার মায়ের দেশ ছাড়ার কোনো পরিকল্পনা ছিল না। তিনি চেয়েছিলেন পদত্যাগ করতে এবং জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে, এমনকি তিনি সেই ভাষণের খসড়াও তৈরি করে রেখেছিলেন। তিনি যখন সেই ভাষণ রেকর্ড করতে যাবেন, তখন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, একদমই সময় নেই, তাকে এখনই বের হতে হবে। জয় বলেন, বিশেষ নিরাপত্তা বাহিনী তার জন্য একটি হেলিকপ্টার প্রস্তুত রেখেছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই দেশ ছাড়তে রাজি ছিলেন না। পরে তার বোন শেখ রেহানা ও জয় মিলে তাকে বোঝান যে তিনি যদি দেশ ত্যাগ না করেন, তাহলে আরও প্রাণ ঝরবে এবং এর দায় তার উপরই চাপানো হবে। তাছাড়া তারা যদি শেখ হাসিনাকে ধরে ফেলে, তাহলে হয়তো হত্যাও করে ফেলতে পারে। এরপরই তিনি দেশ ছাড়তে রাজি হন। ইন্টারভিউর শেষে জয়কে প্রশ্ন করা হয় ভারতের প্রতি তার কিছু বলার আছে কিনা। উত্তরে জয় নয়াদিল্লির নেতৃত্বে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানান। তিনি বলেন, আমি আশা করি ভারত নিশ্চিত করবে যেন 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, অরাজকতা বন্ধ হয় এবং আওয়ামী লীগকে প্রচারণা ও পুনর্গঠনের অনুমতি দেওয়া হয়। যদি ভারতের পক্ষ থেকে সেটা নিশ্চিত করা হয়, আমি এখনও নিশ্চিত যে আমরা নির্বাচনে জয়ী হব, কারণ আমরা এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। ইমরান মাহমুদ, বাংলাভিশন।